ভেজা পাচ্ছি, কত পরে সজীব ভট্টাচার্যের গানেও তাই পাচ্ছি। আমি এখন পড়ব একটু ছোট্ট অংশ রবীন্দ্রনাথের লেখা সোজাসুজি কবিতা। হৃদয় পানে হৃদয় টানে, নয়ন পানে নয়ন ছোটে, দুটি প্রাণীর কাহিনীটা এইটুকু বই নয় কোমটে। শুক্ল সন্ধ্যা চৈত্র মাসে হেনার গন্ধ হাওয়ায় ভাসে, আমার পাশে লুটায় ঘুমে তোমার কোলে ফুলের পুঁজি। তোমার আমার এই যে প্রণয় নিতান্তই সোজাসুজি, বাসন্তী রং বসন্তখানি নেশার মতো চক্ষে ধরে, তোমার গাথা যুথের মালা স্তুতির মতো বক্ষে পড়ে। একটু দেওয়া একটু রাখা, একটু প্রকাশ একটু ঢাকা, একটু হাসি একটু সরব, দুজনেরই বোঝা বোঝে তোমার আমার এই যে প্রণয় নিতান্তই সোজাসুজি। মধুমাসের মিলন মাঝে মহান কোনো রহস্য নেই, অসীম অবোধ কোনো কথা যায় না বেঁধে মনে মনে। আমাদের এই সুখের পিছু ছায়ার মতো নাইকো কিছু, দোহার মুখে দোকেচে নাই হৃদয়ের খোঁজা খুঁজি। মধুমাসে মোদের মিলন নিতান্তই সোজাসুজি, এই সোজাসুজি জীবনের সরল সাতটা কথা উপস্থাপনা করবেন এখন সেজ্যোতি গুপ্ত। আমাদের জীবন মানেই তো একটা ছোট্ট হাওয়া কাজ বোকা, আমরা এই যে নিঃশ্বাস নিচ্ছি এইটুকুই এনজয় করো, আর কিছু হয়তো নেই। সেইটা নিয়েই একটা গান হরিহরণজির অরিজিনাল অরিজিনালি গিয়েছিলেন, আমি চেষ্টা করছি একটা স্টেনজা শোনাতে। Oh.
আর কালচারাল কমিটি প্রত্যেককে আমি আমার অভিনন্দন জানাই, রূপাদি, মুমু, মমুদি এবং প্রত্যেকে যারা এসছেন, আমাদের প্রিন্সিপাল ম্যাম, দেবুদা, সম্পাদি, সম্পাদকে এবং এই ব্যান্ডের প্রত্যেককে, যাদের জন্য আমি এইভাবে গাইতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস টু অল যারা আমাদের যথানুর সঙ্গে সাহায্য করলেন, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে পরবর্তী অনুষ্ঠানে আমরা চলে যাবো।